সাবস্ক্রাইব করুন স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে অল আইকনে প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনারা সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ। সো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে কিছু মাস আগে করোনা ভলেন্টিয়ার বা কোভিড-19 জন্য ভলেন্টিয়ার নিয়োগ করেছিল, যেখানে তোমরা কল করে কিংবা কেউ ইমেলের মাধ্যমে কিংবা কেউ অনলাইনে আবেদন করেছিল। বেশ কিছু জেলার ক্ষেত্রে তোমাদের ওয়াকিং ইন্টারভিউ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবং যাদের জেলার ওয়াকিং ইন্টারভিউ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তাদের আমি ভিডিও শেষে বলে দেবো তোমাদের কবে ইন্টারভিউ হবে বা তোমাদের জেলার ইন্টারভিউ কবে হবে, তোমরা কিভাবে চেক করবে সমস্ত কিছু টোটালি জানিয়ে দেবো ভিডিও শেষে। এবং যে সমস্ত জেলার ওয়াকিং ইন্টারভিউ অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেই সমস্ত জেলার মধ্যে একটি জেলার জয়নিং লিস্ট আজকে প্রকাশিত হয়ে গেছে, যেখানে এই লিস্টে যাদের নাম রয়েছে তারা ওয়াকিং ইন্টারভিউয়ে পাস করে গেছে এবং তোমরা কোয়ালিফাই হয়ে গেছে, যার ফলে তোমাদের কিন্তু ডাইরেক্ট রিকমেন্ড হয়ে যাবে। এই লিস্টে বেশ কিছু নাম রয়েছে, যাদের লিস্টে নাম রয়েছে তাদেরই কিন্তু তোমাদের যেতে হবে এবং তোমাদের ডাইরেক্ট রিকমেন্ড হয়ে যাবে, আর কিছু হবে না, সরাসরি তোমাদের হসপিটালে নিয়োগ হয়ে যাবে। অর্থাৎ জয়নিং একটি নতুন লিস্ট প্রকাশিত করেছে একটি জেলার ক্ষেত্রে, তোমাদেরও লিস্ট যাদের যাদের ইন্টারভিউ অলরেডি কমপ্লিট হয়ে গেছে তাদেরও কিন্তু এইভাবেই তোমাদের লিস্ট বেরোতে থাকবে। জয়নিং লিস্ট এইগুলিকে বলা হয়, অর্থাৎ যারা ইন্টারভিউয়ে কোয়ালিফাই হয়েছে তাদের কিন্তু এই জয়নিং লিস্টে প্রকাশিত হয়েছে। সো সেই জয়নিং লিস্টে তোমরা রেজাল্টও বলতে পারো, বা ওয়াকিং ইন্টারভিউ যেটা হয়েছিল সেই ইন্টারভিউয়ের রেজাল্টও এই লিস্টটাকে বলতে পারো। সো যাদের যাদের জেলায় ওয়াকিং ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে তাদের কিন্তু এই ধরনের লিস্ট প্রকাশিত হবে, বা তোমাদের মোবাইলে SMS করে দিয়ে দেবে, বা তোমাদের এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশিত করতে থাকবে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবন থেকে। আর যাদের এখনও পর্যন্ত ইন্টারভিউ হয়নি, যেটা বললাম তোমাদের ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেবো তোমাদের লিস্ট কবে প্রকাশিত হবে। সো সম্পূর্ণ ভিডিওটি দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা। বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এই অফিসিয়ালি নোটিশটা বেরিয়েছে, যেটি 17 জুলাই 2020 বেরিয়েছে, এবং ওয়াকিং ইন্টারভিউ এই জেলার ক্ষেত্রে হয়েছিল 11/6/2020, অর্থাৎ 11 জুলাই 2020 এই ওয়াকিং ইন্টারভিউ হয়েছিল কোভিড ভলেন্টিয়ার ক্ষেত্রে। 2 মাসের কন্ট্রাক্টে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো লিস্টে যারা ওয়াকিং ইন্টারভিউ দিয়েছিল সেই ইন্টারভিউয়ের মধ্যে যারা কোয়ালিফাই হয়েছে বা যাদের নাম্বার একটু ভালো ছিল তাদেরকে সিলেক্ট করেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। সেই লিস্টে দেখতে পাচ্ছ টোটাল 14টা লিস্টে নাম রয়েছে, এরা কিন্তু ডাইরেক্ট রিকমেন্ড হয়ে যাবে বা জয়নিং তোমাদের করে দিতে হবে যাদের এই লিস্টে নাম রয়েছে। এখানে রেসিডেন্সি ব্লক, অর্থাৎ ব্লকের নামগুলো দিয়ে দিয়েছে, এখানে ক্যাটাগরি দিয়েছে, অর্থাৎ কোন পোস্টের ক্ষেত্রে তারা আবেদন করেছিল তাদের দিয়ে দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে তোমাদের স্যালারি দিয়ে দিয়েছে, সমস্ত পোস্টের ক্ষেত্রেই 10,000 টাকা স্যালারি ছিল, যেটা তোমরা অনেকেই জানো। সো এখানে দেখে নেবে তোমাদের স্যালারি, এখানে 14টা নামের লিস্ট রয়েছে, অবশ্যই পজ করে দেখে নেবে বা ভিডিও শেষে বলে দেবো অফিসিয়ালি নোটিশটা কীভাবে ডাউনলোড করবে। এখানে তোমাদের এই লিস্টে যাদের নাম রয়েছে তাদের অবশ্যই 7 দিনের মধ্যে তোমাদের জয়নিং করে দিতে হবে, তোমাদের যে হসপিটালের জন্য আবেদন করেছিলে তাদের কিন্তু 7 দিনের মধ্যে অবশ্যই তোমাদের জয়নিং করে দিতে হবে ওয়াকিং ইন্টারভিউ যারা দিয়েছিল। কোন জেলার ক্ষেত্রে এই ওয়াকিং ইন্টারভিউ হয়েছিল এখানে দেখো, বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিষ্ণুপুর বাঁকুড়ার জেলার ক্ষেত্রে এই লিস্টটা প্রকাশিত হয়েছে। 11/6/2020 তোমাদের ইন্টারভিউ হয়েছিল বা ওয়াকিং ইন্টারভিউ হয়েছিল, যেখানে যারা যারা সিলেক্ট হয়েছিল তাদের এখানে নামের লিস্ট প্রকাশিত করে দিয়েছে। 23/2020 মধ্যে তোমাদের এই লিস্টে যাদের নাম রয়েছে তাদের অবশ্যই তোমাদের জয়নিং করে দিতে। তো যে লিস্টটা দেখালাম বা যে জয়নিং লিস্টটা দেখালাম সেই লিস্টে যদি তোমাদের নাম থাকে তাহলে সেই লিস্টটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, বা গুগল ক্রোমে সার্চ করে www.wbhealth.gov.in এটি সার্চ করলে এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবে, এবং এখানে একটু স্ক্রোল ডাউন করলে অনেক নোটিশ হয়ে যাবে। একটু স্ক্রোল ডাউন করবে, স্ক্রোল ডাউন করলে দেখতে পাচ্ছ 17/7/2020 একটি অফিসিয়ালি নোটিশ বেরিয়েছে দেখতে পাচ্ছ বাঁকুড়ার তরফ থেকে। এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে সরাসরি তোমাদের যে নোটিশটা দেখালাম ভিডিওর মধ্যে সেটি ডাউনলোড হয়ে যাবে, বা সরাসরি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও তোমরা সরাসরি এই যে অফিসিয়ালি নোটিশটা দেখালাম সেটা ডাউনলোড করে নিতে পারো। সো তোমার জেলার যদি লিস্ট প্রকাশিত হয় বা তোমার জেলার লিস্ট চেক করতে গেলে এই অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে বারবার, যেটা ভিডিওর অনেক ভিডিওতেই আমি বলেছি তোমাদের এই ওয়েবসাইটটা হোম পেজে সিলেক্ট করে নেবে পারলে, এবং প্রতিদিন চেক করবে, কারণ প্রতিদিনই তোমাদের এই ওয়েবসাইটে প্রতিদিন একটি একটি করে জেলার লিস্ট প্রকাশিত করছে। সো অবশ্যই এই
ওয়েবসাইটে তোমরা একবার ভিজিট করবে বা প্রতি একবার ভিজিট করে তোমরা এই অফিসিয়ালি ওয়েবসাইটটিকে হোম পেজে সিলেক্ট করে নেবে, গুগল হোম পেজে সিলেক্ট করে নেবে, যার ফলে তোমরা খুব ইজিলি এই ওয়েবসাইটে চলে আসবে, বারবার সার্চ করতে হবে না। এবং প্রতিদিন এসে একবার করে রিফ্রেশ করবে, রিফ্রেশ করে একবার চেক করে নেবে তোমাদের লিস্ট প্রকাশিত হয়েছে বা কোনো নতুন লিস্ট প্রকাশিত করেছে কি, সেটা তোমরা চেক করে নিতে পারো এই অফিসিয়ালি ওয়েবসাইটে এসে। সো এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে সবার প্রথম আমাদের চ্যানেলে পেয়ে যাবে। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।